মাত্র কয়েকদিন আগে সেই আনা স্বর্ণ চোরা চালান নারী পাচার থেকে শুরু করে এমন কোন আকাম কুকাম নাই যেটা সে করে নাই, ঠিক কিনা বলে? ইসলামের এই জঘন্য দুশ্মন, আল্লাহর কোরআনে দিনের জঘন্য দুশ্মনকে ওই যে দাদাদের দেশে দাদারাই যখন বাগে বনে নাই, বাগে বনে নাই সুরা সুরা সালানির ভাগে যখন বনে নাই, তখন তারা সেখানে এমন ভাবে গায়েব করেছে, আমি দেখেছিলাম এক জায়গায় গাছের সাথে দুইটা বিচি লটকানো, কি লটকানো? বিচি লটকানো। আর সেই জিনাইদহের মানুষেরা ঠাট্টা করছে, মস্কারি করে বলছে, দেখো দেখো আনারের বিচি পাওয়া গেছে, আনারের কি পাওয়া গেছে? আসলে কিন্তু তার বিচি এত বড় না, এটা গরুর বিচি। কথা কি বুঝাতে পেরেছি? এই জানোয়ার মারা দেওয়ার পরে ওর মেয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলছে, আমার আব্বার অন্তত এক টুকরা গোস্ত আমার এনে দাও, সেই গোস্তের টুকরাটা আমি হাত দিয়ে স্পর্শ করে অন্তত জানালাটা দেই, বলছে কিনা বলে? তার মানে বোঝা গেল, আজকে আপনি যেই মায়ের কোল খালি করেছেন, যার সন্তানকে আপনি এতিম বানিয়েছেন, আপনি তার বাড়িতে গিয়ে দেখে আসুন, যারা আপনি মেরেছেন, যারা আপনি গুলি করেছেন, যারা আপনি খুন করেছেন, যারা আপনি হাত পা বেঁধে খালে ফেলে দিয়েছেন, রাতের বেলা ওর বাড়িতে গিয়ে ওর মায়ের কান্নাটা শুনে আসুন, ওর স্ত্রীর কান্নাটা শুনে আসুন, ওর কলিজার টুকরো সন্তানের আব্বা আব্বা চিৎকারটা শুনে আসুন, ঠিক কিনা বলে? আজকে যদি আপনি অন্যায়ভাবে একজনের মায়ের কোল খালি করেছেন, আপনিও প্রস্তুত থাকুন, আপনিও তৈরি থাকুন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা একদিন না একদিন রাস্তার এতিম বানায়া ছাড়বেন। আল্লাহ তাআলা এই উম্মতকে বিভিন্ন ভাবে মর্যাদা দিয়েছেন, গুণান্বিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের চাইতে আকাশের নিচে জমিনের উপরে আমাদের চাইতে সবচাইতে সম্মানিত, মর্যাদা সম্পন্ন, শ্রেষ্ঠত্বের অধিকারী আর কোন উম্মত? কথা কি বোঝা যায়? আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। বলেন কি উম্মত? সবাই তো বললেন না, কথা কি বোঝা যায় না? ভিতরে আপনাদের ঘুমাইলে কেমন হইব? আমি আগে বলছি যে এখানে ঘুমানোর কোনো সুযোগ নাই, সবাই জাগ্রত আছেন তো? থাকলে কথা বলতে হবে। আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমরা কি উম্মত? শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট নিয়ে আমরা দোকানে বসে বসে গর্ব করব, অহংকার করব, নামাজ না পড়লে চলবে? হ্যাঁ, শ্রেষ্ঠ উম্মত আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, অতএব সার্টিফিকেট দুই দুই আমরা পানি খাবো, কেমন? নাকি আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন, শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছেন, এই জন্য এই শ্রেষ্ঠত্ব যেন ধরে রাখতে পারি, এটার জন্য কাজ করা লাগবে না? কথা কি বোঝা যায়? একজন আমাকে একজনে বললেন, হুজুর যে আপনাকে আমরা একেবারে বড় একটা জায়গায় বসাই দেব, আপনাকে উপজেলা চেয়ারম্যান বানাই দেব, আমরা সবাই মিলে তো দিলেন। দিলেন কি জন্য? আমাকে ওই জায়গার জন্য উপযুক্ত, ওই জায়গার জন্য পারফেক্ট মনে করে আমাকে ওখানে বসানো হয়েছে, ঠিক কিনা বলো? এখন আমি যদি ওপারা মর্যাদা রক্ষা করে, এটা তার চাইতে বড় ফরজ, ঠিক কিনা বলে? আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, খুশি না? আমরা হলাম আকাশের নিচে জমিনের উপরে আদম আলী ইসলাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত জাতি আসবে, এসেছে, আছে, আসবে, সমস্ত জাতির মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। দলিল হচ্ছে কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন কুম খৈরিন উখরিজত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার।
এই কথাটা কি আমার নাকি আল্লাহর? সবাই বিশ্বাস করেন, নিজেকে বদলাবার নিয়ত করেন, নিজেকে সংশোধনের নিয়ত করেন, একটা সুন্দর ব্যক্তিগত জীবন গড়ার সিদ্ধান্ত নেন আজকের দিন থেকে, একটা সুন্দর পরিবার গঠন করার সিদ্ধান্ত নেন আজকের এখন থেকে, একটা সুন্দর সমাজ গঠন করার জন্য সিদ্ধান্ত নেন এখন থেকে, একটা সুন্দর রাষ্ট্র তৈরি করার জন্য সিদ্ধান্ত নেন এখন থেকে। যদি না নেন, পরিবর্তন যদি না হন, কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনটা দিলেন আমাদেরকে শ্রেষ্ঠ বানাবার জন্য, আল্লাহ ইসলাম দিলেন আমাদেরকে মর্যাদাবান বানাবার জন্য, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল গুরুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমাদের নবী বানালেন, রাসূল বানাবেন, রাসূল বানালেন আমরা যেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা লাভ করতে পারি। সুবহানাল্লাহ বলে কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ইসলামের মতো শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত এত মর্যাদা এত এত শ্রেষ্ঠত্ব দেওয়ার পরেও যদি কোনো জাতি জাহান্নামে যায়, হাউজে কাউসারের কাছে যেতে না পারে, দোষটা কি আল্লাহর নাকি তার? দোষ কার? আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ হওয়ার জন্য সব কিছু দিয়েছে, এখন আপনার কাজ হলো এই শ্রেষ্ঠ জিনিসগুলোকে আপনি মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে প্রতিষ্ঠা করেন, এই শ্রেষ্ঠ কিতাব কোরআনের সাথে আপনি লেগে থাকেন। কথা কি বুঝাতে পেরেছে? তাহলে আপনি মৃত্যু পর্যন্ত শ্রেষ্ঠ মানুষ হিসেবে থাকতে পারবেন, কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকেন, তাহলে কোরআন আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আরো আস্তে বল সুবহানাল্লাহ, ইসলামের সাথে আপনি মৃত্যু পর্যন্ত লেগে থাকেন, তাহলে এই ইসলাম আপনাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আপনাকে মর্যাদার আসনে ধরে রাখবেন, আপনাকে ছাড়বেন না। আমার ভাইয়েরা, এই শ্রেষ্ঠ মানুষ একদিকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বানালেন, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে শ্রেষ্ঠ ফেরেশতা বানালেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানালেন, আলহামদুলিল্লাহ বলেন, আসমানি সমস্ত কিতাব সমূহের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে শ্রেষ্ঠ বানালেন, আলহামদুলিল্লাহ বলেন, সারা পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরগুলোর মধ্যে আল্লাহ তাআলা মক্কা শহরকে শ্রেষ্ঠ বানালেন, সুবহানাল্লাহ বলেন, মাসের মধ্যে বারোটা মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠ বানালেন, আলহামদুলিল্লাহ, রাত সমূহের মধ্যে 365টা রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্ব দান করলেন, মর্যাদাবান বানালেন, সপ্তাহের মধ্যে 7টা দিন, এই 7টা দিনের মধ্যে আল্লাহ তাআলা জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুবহানাল্লাহ বলেন, জুমার দিনের যে বরকত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদে কি দিয়েছেন, এমন জুমার বরকত আর কোন জাতি পাই নাই। খ্রিস্টানরা নিয়েছে, খ্রিস্টানরা নিয়েছে রবিবার দিন, ইহুদিরা নিয়েছে শনিবারের দিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা নিয়েছে জুমার দিন, সুবহানাল্লাহ। এরপরে 365টা রাতের মধ্যে লাইলাতুল কদর রাত্রিটা যেমন আল্লাহর কাছে উম্মত মুহাম্মদের জন্য দামি, ঠিক তেমনি ভাবে 365টা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হলো আরাফাতের দিন, সুবহানাল্লাহ, এটাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ বলতে যত জিনিস আছে, উত্তম বলতে যত জিনিস আছে, সব আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদে কি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো আমাদের পরিচয় ভুলে গেছি, আমরা কারা, এই কথায় কথায় মারামারি লাগলে, একটু ঝগড়া লাগলে,
মুহূর্তের মধ্যে জামার হাতা উপরে তুলে বলে না আমারে চিনিস, বলে না সুবর্ণ চরে তো এরকম হয় না, তুচ্ছ কথা কাটা কাটা সামান্য একটু হাতাহাতি হয়েছে আর তখন হাতাটা উপর দিকে উঠায় বলে আমারে চিনিস না, বলে কিনা বলে? আমরাও আমাদের পরিচয় ভুলে গেছি যে আমরা কারা, ভুলে গেছি কিনা বলে? যদি না ভুলতাম তাহলে আমাদের এই দশা হতো না, আমরা আজকে বঞ্চিত, আমরা আজকে মজলুম, আমরা আজকে অসহায়, আযাবে গজব একদিক থেকে আসমানি গজব অন্যদিক থেকে পৃথিবীর বিভিন্ন অমুসলিম শক্তিগুলো আমাদেরকে শেষ করার জন্য সকল দিক থেকে তারা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করছে, ঠিক কিনা বলে? আমরা যদি আমাদের পরিচয় জানতাম যে আমাদের কাছে আছে এমন একটা কিতাব, যেই কিতাব ততক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে গেলেও, ঐক্যবদ্ধ হয়ে গেলেও আল্লাহর কসম দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, ওই কিতাব আমার কাছে আছে। বলুন তো সেই কিতাবের নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ। বলেন যতদিন পর্যন্ত পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গগন পর্যন্ত, দিগন্ত পর্যন্ত এই পৃথিবীর সমস্ত মুসলমান তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন আর তাদের বাম হাতে ছিল তলোয়ারি, তাদের শক্তি ছিল আল্লাহর কোরআন, তাদের শক্তি ছিল তাকওয়া, তাদের শক্তি ছিল ঈমান, আর ঈমান তাকওয়া আর কোরআন নামক অস্ত্র মুসলমানদের কাছে থাকার কারণে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন মানুষ কোন বিধর্মী মুসলমানদেরকে মারা তো দুর্বলতার চোখ তুলে তাকাবার মতো সাহস করে নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে মারবে এটা তাদের চিন্তার ভিতরে আসা তো দূরের কথা, বরং মুসলমানদের নাম শুনলে থরথর করে তাদের হৃদয়টা কেঁপে উঠত। আল্লাহু আকবার। কারণ ওরা জানে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ঈমান, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে তাকওয়া, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। বলেন এই অস্ত্র যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর মুসলমানরা ছিল রাজার হালতে, ঠিক কিনা বলেন? আর ও রাজত্ব পাওয়ার পরে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে যখন মুসলমানরা আস্তে আস্তে তাদের অতীতকে ভুলে যাচ্ছে, ভুলে গেছে, তারা নারীতে আসক্ত হয়ে গেছে, তারা মদে আসক্ত হয়ে গেছে, তারা লোভ লালসায় আবদ্ধ হয়ে গেছে, তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, তখনই তাদের উপরে পড়া শুরু হয়েছে বিভিন্ন দিক থেকে আল্লাহর গজব এবং আযাব, ঠিক কিনা? আপনি বেশি দূরে যাওয়া দরকার নেই, শুধু ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসকদের অধঃপতনের কারণগুলো যদি পড়তে যান, ভালোভাবে যদি রিসার্চ করেন, দেখবেন তার মধ্যে অধিকাংশ কারণ হলো তারা অতিমাত্রায় বিলাসিতায় লিপ্ত হয়ে গেছে, তারা নারীতে আসক্ত হয়ে গেছে এবং তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে নিজের ভাইকে পর্যন্ত তারা মারতে দ্বিধা করে নাই, ঠিক কিনা বলে? তাহলে আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাত, আমরা শ্রেষ্ঠ উম্মত, কারণ শ্রেষ্ঠত্বের এমন কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলে? এখন এই শ্রেষ্ঠ জিনিসগুলোকে আপনি যদি মূল্যায়ন করেন তাহলে আল্লাহ তাআলা এই এর এই পথেই হাঁটতে হাঁটতে চলতে চলতে চালাতে চালাতে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবেন জান্নাতুল ফেরদাউসে। জোরে কোন আমিন। সবাই যেতে চায় না জান্নাতে? জান্নাতে যেতে হলে ঈমান লাগবে পরিপূর্ণ, জান্নাতে যেতে হলে তাকওয়া লাগবে, কি লাগবে? তাকওয়া লাগবে। জীবনের সকল কাজে যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। কিভাবে? আমি যে কাজটা করতেছি আমার এই কাজটা আল্লাহর খুশি মতো হচ্ছে কিনা, কোরআনের নীতিতে হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে কিনা, তিনটা জিনিস আপনাকে দেখা লাগবে। কয়টা? জোরে বলেন। আপনি সম্পত্তি বণ্টন করবেন, আপনি বড় ভাই, আপনার বাবা নাই, এখন আপনি বোনদের মাঝে সম্পদ বণ্টন করবেন, ভাইদের মাঝে সম্পদ বণ্টন করবেন, ভাগ্না ভাগ্নিদেরকে তাদের মায়ের হক বুঝাই দিবেন, ভাতিজা ভাতিদিদেরকে তাদের হক বুঝাই দিবেন, দিতে গিয়ে আপনি যদি কোনো হের ফের করেন, মনের মধ্যে যদি কোনো লুকুচুরি খেলে, এটা কেউ জানবে না, কে জানবে? আর ওই সময়টা হচ্ছে আপনার ঈমান থাকা আর না থাকার সময়। কথা কন না কেন? আপনার নাম আব্দুল মোমেন, আব্দুল মোমেন,
মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, এখন নামের আগে আব্দুল আছে, নামটা হচ্ছে মুমিন অর্থাৎ বিশ্বাস। কি বিশ্বাস? কিন্তু সম্পদ বন্টন করতে গিয়ে আপনার মনের মধ্যে যদি কোনো লুকোচুরি খেলে থাকে তাহলে ওই সময়টা হচ্ছে আপনার ঈমান থাকা আর না থাকা, ঠিক কিনা বলেন? নামের আগে আপনার আব্দুল থাকবে, আব্দুল মুমিন থাকবে, আব্দুল মান্নান থাকবে, আব্দুল সালাম থাকবে, আব্দুর রহমান থাকবে, আব্দুল করিম থাকবে, ঠিক কিনা বলেন? খালেদ সাইফুল্লাহ থাকবে, ইত্যাদি ইত্যাদি নাম থাকবে সার্টিফিকেটের মধ্যে, কিন্তু ভিতরে ভিতরে আপনি আল্লাহর কোরআন আর ইমান না থাকার কারণে, কোরআনের নীতির সাথে আপনার নীতি না মিলার কারণে আপনি ইমান থেকে সরে গেছেন, কত আগে জানেন না? এরকম এম ইমানদার সমাজে নাই, আছে কিনা বলে? আমাদের কাছে আছে, তো বলতে পারি না হয়তো আঙ্গুল দিয়ে যে আপনি কাজটা করেছেন। হুজুর আমার নানারা আমাদের সম্পত্তি দেয় নাই যথাযথভাবে, হুজুর আমার জ্যাঠা আমাদের হকগুলো ভালোভাবে দেয় নাই, হুজুর আমার চাষা আমাদের হকগুলো যথাযথভাবে বুঝাই দেয় নাই, হুজুর বোন বলছে হুজুর আমার ভাই ভালো ভালো জায়গা জমিগুলো নিজের নামে লিখে নিয়েছে আমাদেরকে ঠকাইছে, এরকম নাই কি? ওই ওই লোকটার কি ইমান আছে না গেছে? তার মানে বোঝা গেল তিন চার জিনিস থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর উপর ইমান, যে আমি যার যার সম্পত্তি তাকে সুন্দরভাবে বুঝাই দেই, আল্লাহ আমাকে আল্লাহর পক্ষ থেকে অনেক সম্পদের মালিক বানাতে পারেন, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে। আমি গত দুমায় বলেছিলাম যে আল্লাহ দিলে থাকে, আব্বাই দিলে কথা বলেন, আব্বাই দিলে থাকে না, আল্লাহ দিলে থাকেন। আপনি আত্মীয় সন্তানকে ঠকাইয়া অনেক কিছুর মালিক হতে পারবেন, কিন্তু মনে রাখবেন মৃত্যুর আগে এমন কোন দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ আপনাকে আক্রান্ত করে দিবেন, এমন রোগে আপনি পড়বেন এই জায়গা জমি সহ আরো এরকম দশ গুণ বিক্রি করলেও, দশ গুণ বিক্রি করলেও রোগ সারাবার জন্য যে খরচের দরকার ওই খরচ আপনার জন্য কুলানো সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আর সবার হকগুলো বুঝাই দেন আল্লাহর দিকে তাকিয়ে। কার দিকে তাকিয়ে? জোরে বলেন, কার দিকে তাকিয়ে? আল্লাহর দিকে তাকিয়ে। আমার বন্ধুগণ, তাহলে শ্রেষ্ঠত্বের জিনিসগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের দশটা দিন, প্রথম দশটা দিন দান করেছেন আলহামদুলিল্লাহ বলে। আজকে হলো, আজকে জিলহজ মাসের চাঁদ উঠবে ইনশাআল্লাহ, জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। এই চাঁদ দেখা দেওয়ার আগে আমাদের যে কাজগুলো করা দরকার সেটা হলো, এক নাম্বার হলো এর চাঁদ উঠার আগে আগে আপনি আপনার দেখে যেই পরিত্যক্ত যেই জায়গাগুলো আছে যেগুলো আপনাকে পরিষ্কার করা দরকার, হাত পায়ের নোম কাটা দরকার, সব ভাঙিয়ে বলা দরকার না, বুঝছেন তো? আপনারা সব পরিষ্কার করবেন। দুই নাম্বারে এই প্রথম নয় দিনের মধ্যে আপনি রোজা রাখবেন, কি রাখবেন? রোজা রাখবেন। তিন নাম্বারে হচ্ছে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু সুবহানাল্লাহি আলাই, বেশি বেশি আল্লাহর জিকির করবেন। চার নাম্বারে হচ্ছে তাকবীর পাঠ করবেন, কি পাঠ করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিকিরে ফিকিরে থাকবে বলে কিসে থাকবে? কুরবানির দিন পর্যন্ত কিসের মধ্যে থাকবে? না দোকানে বসে বসে গীবত করবেন? দোকানে তো গীবত হয় না, কেমন সেখানে ওয়াজ কালাম হয় আর কি? হ্যাঁ, সুরাস্তা বাজার এখানে গীবত হয় না, কারো সমালোচনা হয় না, আমি জানি এই বাজারের দোকানে ওয়াজ কালাম হয়, কেমন নাকি হয়? কি হয়? গীবত হয়, পরনিন্দার চর্চা করা হয়, শোগলপুরি করা হয়, সমালোচনা করা হয়, ঠিক কিনা বলে? আপনি আপনার সমালোচনা করেন যে আজকে মারা গেলে জানাজাটা তো হবে মাগরিবের পরে অথবা এশারের পরে, হবে কিনা বলে? হবে। তো জানাজাটা হলে এমন কি আমল করেছি যে আমি মারা গেলে আমার আত্মীয় স্বজন আমার লাশটা কবরে রেখে আসার পর আমার জন্য কবরটা জান্নাতের বাগান হবে, এমন কোন আমল কি আমি করেছি? আমি গত পরশুদিন এখানে জানাজার নামাজে কয়েকটি কথা বলেছিলাম,
আপনি গীবত করেছেন, কিন্তু ওই যার বিরুদ্ধে গীবত করেছেন ওই লোকটার কাছ থেকে আপনি মাফ চাইয়ে নিতে পারেন নাই, তার মানে আপনি একজন গীবতকারী হিসাবে মারা গেছেন। বলেন কি হিসাবে? গীবতকারী হিসাবে। দুই নম্বরে, আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, মনে মনে নিয়ত করছেন এত টাকা লোন নিব যাতে করে আর ভবিষ্যতে কখনো এই ঋণ যেন আমি পরিশোধ করতে না হয়, চলসাতুরি করে আপনি ঋণ নিয়েছেন, ওই ঋণ পরিশোধ করার আগে আপনি মারা গেছেন, আপনি একজন ঋণ খেলাপি হিসাবে, রাষ্ট্রদ্রোহী হিসাবে দুনিয়া থেকে মারা গেছেন। কথা বলুন, আপনি এক চগলখুরি করেছেন, একজনের কথা আরেকজনের কাছে বিক্রি করে প্যাঁচ লাগাই দিচ্ছেন, আর এই অবস্থায় মারা গেছেন, আপনি এই অবস্থায় মারা গেলেন, এই অবস্থায় আপনি দোষী হয়ে মারা গেলেন, ঠিক কিনা বলো? কথা বুঝেনি। আর আপনি যদি আজকের দিনে মারা যান, ফজরের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি একটা উপকার করেন, তাহলে আপনি সগলকুরি হিসাবে নয়, আপনি ঋণ খেলাপি হিসাবে নয়, আপনি গীবতকারী হিসাবে নয়, আপনি একজন পর উপকারী হিসাবে মারা গেলেন। কি হিসাবে মারা গেছেন? পরের উপকারী হিসাবে আপনি মারা গেলেন। আমরা কি কেউ গীবত সগলকোর মুনাফিক হয়ে মরতে যায়? আমরা সিদ্ধান্ত নেব আজকে থেকে, আমরা অন্তত দিনে প্রত্যেকটা দিন আমরা মানুষের কল্যাণের জন্য একটা একটা করে ওর কাজ করব, নিয়ত করে রাখব। অন্তত মারা গেলে, এই যে যেই ভাইয়ের জানাজাটা পড়েছিলাম পরশু দিন, এখানে কয়েক ঘন্টা এলাকা ছিলাম, এমন একজন মানুষ পাই নাই যে মানুষটা বলবে লোকটা বেয়াদব ছিল, লোকটা কার ক্ষতি করেছে, লোকটা কোনো অন্যায় করেছে, মারামারি করেছে, এমন কথা আমি শুনি নাই। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, এটাই দোয়া। এটাই কি? একজন মানুষ মারা গেলে এটাই তার সফলতা, যে তার মৃত্যুর পরে মানুষগুলো তার জন্য চোখ থেকে পানি ফেলবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আরে আমার এলাকা থেকে একটা রত্ন চলে গেছে, একটা ভালো মানুষ, একজন সাধারণ সরল মনের মানুষ চলে গেছে, এর চাইতে বড় দোয়া, মানুষ হিসাবে পৃথিবীতে আপনার যে আসলেন এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? আর মারা যাওয়ার পরে, আপনার মৃত্যুর পরে মানুষ যদি হাতে তালি দেয়, আলহামদুলিল্লাহ পড়ে, আপনার মৃত্যুর পরে মানুষ যদি মিষ্টি বিতরণ করে, বুঝতে হবে আপনি শুধু সমাজের জন্য না, আপনি এলাকার জন্য না, আপনি গোটা দেশের জন্য একটা ত্রাস ছিলেন, ঠিক কিনা বল? আপনারা জানেন ইতিপূর্বে ঝিনাইদহ চায়ের আসনের একজন এমপি মারা গেছেন, আনোয়ারুল আজিম না কি জানি, আনার 2016 সালে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে অন্তত 10 জন নিরপরাধ নেতা কর্মীদেরকে, মেধাবী ছাত্রদেরকে নির্মমভাবে তার নির্দেশে হত্যা করা হয়েছে, শুধু 2016 সালে। সর্বশেষ মহিউদ্দিন নামে একটা ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিল, আল্লাহর কোরআনের দাঈ, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তার বাবার বক্তব্য, আলহামদুলিল্লাহ। এই ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল, নেওয়ার পরে এলাকার লোকজন বলল, স্যার এর মতো ভদ্র ছেলে, মেধাবী ছেলে আমাদের এলাকায় নাই, আপনি একটু পুলিশকে বলেন না, ছেড়ে দিতে। বরং স্যার নিজেই পুলিশকে নির্দেশ দিয়েছে ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। দীর্ঘ 12 দিন পরে ওই মেধাবী ছেলেটার আল্লাহর কোরআনের কর্মীর লাশটা পাওয়া গেল রাস্তার পাশে, তার দেহ থেকে ডান পা ডিসকানেক্ট হয়ে গেছে, তার বাম হাত ডিসকানেক্ট করে ফেলেছে, তার বাম চোখটাকে তারা নির্মমভাবে চোখটা পর্যন্ত উপড়াই ফেলেছে। যখন শহীদ মহিউদ্দিনের মায়ের সামনে তার লাশটা দেওয়া হলো, মা তখন কেঁদে কেঁদে বললেন, আমার বাবাটা তোমরা তখন মারবেই, নিয়ত করেছো, সিদ্ধান্ত নিয়েছো, তখন আমার বাবার চোখটা তুললে ফেললি কেন? আমার বাবার চোখ তোমাদের কি অপরাধ করেছে? তার মানে বোঝা গেল, এখান থেকে আমরা শিখতে পারলাম, আল্লাহর দ্বীনের কর্মীরা মারা গেলেও জালিমরা, দুনিয়ার পূজারীরা, ফেরাউন শক্তি এই মরা লাশের চোখকে পর্যন্ত ভয় পায়, মরার পরেও তার চোখের ভয় পায়। এই জন্য একজন মানুষকে মারার পরে তার দেহ থেকে তার হাত, তার পা আলাদা করে দেওয়া হয়েছে, এমনকি তার চোখ পর্যন্ত তুলে ফেলা হয়েছে, তার মাথাকে থেতলায় ফেলে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার তার অন্তত শহীদ মহিউদ্দিনের মা তার সন্তানের লাশটাকে অন্তত হাত দিয়ে ধরতে পেরেছে, চুমা দিতে পেরেছে, আদর করতে পেরেছে, তার জানাজা হয়েছে, ঝিনাইদহের লক্ষ লক্ষ মানুষ তার জানাজা এসে তার জন্য কান্না করেছে, দোয়া করেছে। কিন্তু মাত্র কয়েক দিন আগে সেই আনা স্বর্ণ চোরা চালান, নারী পাচার থেকে শুরু করে এমন কোন আকাম কুকাম নাই যেটা সে করে নাই, ঠিক কিনা বলে?
ইসলামের এই জঘন্য দুশ্মন, আল্লাহর কোরআনে দ্বীনের জঘন্য দুশ্মনকে, ওই যে দাদাদের দেশে দাদারাই যখন বাঘে বনে নাই, বাঘে বনে নাই সূরা সালানির বাঘে যখন বনে নাই, তখন তারা সেখানে এমন ভাবে গায়েব করেছে, আমি দেখেছিলাম এক জায়গায় গাছের সাথে দুইটা বিচি লটকানো, কি লটকানো, বিচি লটকানো, আর সেই জিনাইদহের মানুষেরা ঠাট্টা করছে, মস্কারি করে বলছে, দেখো দেখো আনারের বিচি পাওয়া গেছে, আনারের কি পাওয়া গেছে, আসলে কিন্তু তার বিচি এত বড় না, এটা গরুর বিচি, কথা কি বুঝাতে পেরেছি, এই জানোয়ার মারা দেওয়ার পরে ওর মেয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলছে আমার আব্বার অন্তত এক টুকরা গোস্ত আমার এনে দাও, সেই গোস্তের টুকরাটা আমি হাত দিয়ে স্পর্শ করে অন্তত জানালাটা দিই, বলছে কিনা বলে, তার মানে বোঝা গেল আজকে আপনি যেই মায়ের কোল খালি করেছেন, যার সন্তানকে আপনি এতিম বানিয়েছেন, আপনি তার বাড়িতে গিয়ে দেখে আসুন, যারা আপনি মেরেছেন, যারা আপনি গুলি করেছেন, যারা আপনি খুন করেছেন, যারা আপনি হাত পা বেঁধে খালে ফেলে দিয়েছেন, রাতের বেলা ওর বাড়িতে গিয়ে ওর মায়ের কান্নাটা শুনে আসুন, ওর স্ত্রীর কান্নাটা শুনে আসুন, ওর কলিজার টুকরো সন্তানের আব্বা আব্বা চিৎকারটা শুনে আসুন, ঠিক কিনা বলে। আজকে যদি আপনি অন্যায়ভাবে একজনের মায়ের কোল খালি করেছেন, আপনিও প্রস্তুত থাকুন, আপনিও তৈরি থাকুন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা একদিন না একদিন রাস্তার এতিম বানায়া ছাড়বেন, ঠিক কিনা বলেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করুন, যেটা বলতে চেয়েছিলাম, কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন, আমি আগে আমার ভূমিকা বলেছিলাম, কোরআনের মতো একটা শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে, ইসলামের মতো একটা শ্রেষ্ঠ জীবন বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছে, দিচ্ছেন কিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শ্রেষ্ঠ রাসূল আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এতগুলো জিনিস পাওয়ার পরেও যদি আমরা খুন খারাপি করি, পরের ক্ষতি করি, গীবত করি, সগলখুরি করি, আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না হয় আপনাকে মাফ করবেন, কিন্তু দুনিয়াতে যার ক্ষতি করে গেলেন সে তো আপনাকে মাফ করবে না, জোরে বলেন ঠিক কিনা। কিয়ামতের দিন আপনাকে হাজির করা হবে, হত্যাকারী আর তাকে হত্যা করা হয়েছে দুইজনকে উপস্থিত করা হবে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, যে মেরেছিল যাকে মারা হয়েছিল সে আল্লাহকে বলবে আল্লাহ ওরে জিজ্ঞেস করে আমার কি অপরাধ ছিল, কেন আমাকে মেরেছে, ও আমাকে মেরেছে, আমার কলিজার টুকরো সন্তানগুলো আমার জন্য খাওয়ার খাই নাই, আমার জন্য সারাটি বছর কেঁদেছে, আমার প্রিয়তমা স্ত্রীকে বিধবা বানিয়েছে, আমার মায়ের কোল খালি করেছে, আমার বোনের আদর থেকে আমাকে বঞ্চিত করেছে, আল্লাহ ওরে জিজ্ঞেস করে ও আমারে কেন গুলি করেছে। শুধু 2016 সালে 12 মাসের মধ্যেই বিরোধী মতাদর্শের বিএনপি জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের অন্তত 10 জন মানুষকে এই আনারের নির্দেশে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে। মারা দেওয়ার পরে যেই দলই হোক না কেন, আওয়ামী লীগের লোকদেরকে মারলে বোধহয় সব আছে, কেমন কথা বলেন, সব আছে না, দল যেটাই হোক না কেন, বিএনপি আওয়ামী লীগকে মারবে, আওয়ামী লীগ বিএনপিকে মারবে, জামাত ইসলামীকে মারবে, আলেমদেরকে ভিতরে ঢুকাবে, ফাঁসি দিবে, এটার নাম তো ইসলাম না। ইসলাম এসেছে আপনাকে খুন খারাপি থেকে, অন্ধকার থেকে, পাপাচার থেকে, জোনাচার থেকে, অপরাধ থেকে মুক্ত করার জন্য, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আপনার রাজনীতিটা যদি ইসলাম, আপনার রাজনীতিটা যদি দেশের কল্যাণে হয়ে থাকে, মানুষের স্বার্থে হয়ে থাকে, তাহলে সেই রাজনীতির ভিতর কোনো মারামারি, হেতে এলাকার ওয়ার্ড সভাপতি বোর্ডের দিন নির্বাচনের দিন পাশার মধ্যে পিস্তল একটা নিয়ে হেতে কেন্দ্র দখল করতেছে, কেন্দ্র সেক দিতেছে, এরকম ডাকাত কিন্তু সুবর্ণচরে নাই, কি আশ্চর্য বিষয়। এইরকম কোন বদমাশ যদি মারা যায়, এগুলার কি জানাতে হবে নাকি এগুলো আল্লাহ উপরে রাখি দিবে, দানাদা পড়বেন, দানা দানি শুনি দানাদা পড়বেন, আরে না জানাতে হবে না, এগুলারে দুনিয়াতে থাকতেই এগুলার লাশ কুত্তা খাবে, এগুলার লাশ শৃগালে খাবে, এগুলার জানাতে হবে না, তাহলে ইসলামের সাথে আরেকটা এটা মানাবে। সে কেন্দ্র পাহারা দিচ্ছে অস্ত্র নিয়ে, কলেজের প্রফেসর মাদ্রাসার প্রিন্সিপালকে সে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে, মসজিদের ইমাম সাহেবকে কেন্দ্রে যেতে দিচ্ছে না, কয় যে হুজুর আপনি ওদিকে যাবেন না, কি হয়েছে, কয় যে দেওয়া যাবে না, আপনার টাকে সারি ফেলাইছে, আছে না নাই, তুমি যে তোমার এই হাত দিয়ে এই আঙ্গুল দিয়া হাজার হাজার মানুষের সাথে ধোকাবাদী করেছো, প্রতারণা করেছো, আল্লাহর কসম কেয়ামতের দিন তোমার কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই তোমার, কোনো নিস্তার নাই তোমার। যদি
পরিপূর্ণভাবে তাওবা করে ফিরে আসো। হ্যাঁ, আল্লাহ তাআলা নিশ্চয় তাওবাকারীদেরকে ভালোবাসেন, এবং তাওবা করে ফিরে আসলে তোমার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। জোর করে আমি কি কেন্দ্র পাহারা দিবেন? নির্বাচন আসলে ইমান ঠিক থাকে না, রক্ত তখন আর দেহের মধ্যে থাকে না, রক্ত তখন উৎলায় পড়ে, ঠিক কিনা বলে? কেন্দ্র পাহারা দেয় হেতে লাঠি লই, কারা কারা কোন বাড়ি থেকে কয়জন ভোটার বার হয়েছে, ভোটার যেন কেন্দ্রে যাইতে না পারে এই জন্য অস্ত্র নিয়ে পাহারা দেয়, এরকম ডাকাত আছে না নাই? আছে না নাই? ইসলাম ক্ষমতায় থাকলে, ওমরের মতো শাসক যদি ক্ষমতা থাকতো, ওর পাশার মধ্যে পিস্তল না পিস্তল ওরে খাওয়াই দিত ঠিক মতো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতা'আব্বাদা লাহু আন ইউতা'আব্বা লাহু ফীহা মিন আশারি যিলহিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে ইবাদতের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে মর্যাদা সম্পন্ন ইবাদত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে 365টা দিনের মধ্যে আল্লাহর বান্দা যত ইবাদত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সব চাইতে উত্তম। তাহলে আজকে থেকে আগামীকাল থেকে, অর্থাৎ চাঁদ উতার পর থেকে কোরবানি পর্যন্ত কোনো মারামারি? আরো জোরে বলে, মারামারি, গীবত, ছোগলখুরি, পরনিন্দা, কাউকে ঠকানো, প্রতারণা কোরবানি দেওয়ার পরে যাবে? হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে আপনি শিক্ষা নেবেন যে না, এটা পরেও করা যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনি গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, যারা হজ করতে গেছে আপনি এই কাজগুলো করেন যেটা বলেছিলাম, হাতের মুখ আজকে কেটে ফেলবেন, এখান থেকে গিয়ে যারা কাটান নাই বিভিন্ন অঙ্গ পরিষ্কার করে ফেলবেন, আজকে এখান থেকে গিয়েই সওয়াবের আশায়, আল্লাহ আমি তো হজ করতে পারি নাই, তোমার হাজিরা হজ করতে গিয়ে সেখানে যে আমল করছে, মালিক ওখানে তারা যে সওয়াব পাবে আমার এই ক্ষুদ্র আমলগুলোকে কবুল করে আল্লাহ তুমি আমাকে সমান সওয়াবের অধিকারী বানাইয়া দিয়ে। 100 টাকা খরচ হবে, কেমন খরচ হবে? নিয়ত করে কি করবে? নিয়ত করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনে এই জিলহজ মাসের প্রথম যে 10টা দিন, প্রথম 9 দিনের মধ্যে কেউ যদি একটা রোজা রাখে, কয়টা রোজা রাখবে বলেন? কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ তাআলা তাকে 1 বছরের রোজার সওয়াব দান করবে। কয় বছর? আমরা পুরুষেরা হয়তো একটু রোজা কম রাখি, বাড়িতে গিয়ে মা বোনদেরকে এটা জানাই দিবেন, কারণ মা বোনদেরকে রোজার ব্যাপারে ওয়াজ করা লাগে না, ঠিক কিনা বলেন? মায়েদেরকে বোনদেরকে রোজার ব্যাপারে ওয়াজ করা লাগে না, ওনারা আলহামদুলিল্লাহ রোজার ব্যাপারে আগে আগে আছে। 3 নম্বরে নবীজি বলেন, প্রথম এই 9 রাত্রি, অর্থাৎ আজকে রাত থেকে শুরু করে কোরবানি রাতের আগের রাত পর্যন্ত যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা দান করে দিবে। লাইলাতুল কদর হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, যেই রাত্রিটা হলো 1000 মাসের চাইতেও উত্তম। তো আপনি যদি অন্তত এই রাত্রিগুলোতে অন্তত 4 রাকাত আল্লাহ আমাকে আমল করা তৌফিক দিও, আমি আমল করলে এই আমলটা আপনাদের উপরে প্রভাব পড়বে আশা করি, আল্লাহ তাআলা যেন আমাকে আমল করা তৌফিক দান করে। নিয়ত করেন, আপনার তো চোখে ঘুম বেশি, একটা কাজ করেন, আপনি যখন 12টা বেজে যাবে, 12টা বাজার পরে আপনি অজু করে 4 রাকাত নামাজ পড়ে ফেলুন তাহাজ্জুদের নিয়তে। জোরে কোন আমি? তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই যে লাইলাতুল কদর রাত্রি যে সওয়াব, আল্লাহ এটা আপনাকে দান করবেন।
আপনারা বলবেন আল্লাহর কাছে এত আছে নাকি? কি আছে না নাই? আল্লাহ আপনারা দিলে কমে যাবে কেমন? সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে নবীজি বলেন, লা সিয়ামা সুম আরাফা আল্লাতী ক্বালা ফীহা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম ইয়াউমে আরাফা ইন্নি আহতাসিমু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব বলেন, এই নয় দিনের মধ্যে জিলহজ মাসের নবম তারিখে যখন হাদিস সাহেবের আরাফার ময়দানে থাকেন, ওই দিন যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি আরাফার দিনে রোজা রাখে, নবীজি বলেন আমি আশা করি আল্লাহ তাআলা আমার পিছনের এক বছরের গুনাহ আর সামনের এক বছরের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। কয় বছর? কয়েক বছর। কয় বছর? বিগত এক বছর, আবার সামনের রোজা কয়টা? কোন দিন? আরাফাতের দিন। বলবে কোন দিন? নয় তারিখ, নয় জিলহজ। মনে থাকবে ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। হ্যাঁ ভাই, যে লোকটাকে গতকালকে দাফন করেছি অথবা আজকে সকালে দাফন করেছি, ওই ভাইটা কি জানতেন যে আগামী আগামী আরাফা পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত তার হায়াত নাই? এটা কি তিনি জানতেন? যদি জানতেন তাহলে আমার তো মনে হয় তিনি সবগুলো রোজা রাখতেন। কথা বলেন। আচ্ছা, আমাদের কারো কাছে যদি এমন কোন এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা যদি চিঠি পাঠান যে আগামী রমজান পর্যন্ত তোমার হায়াত নাই, এই সংবাদ পাওয়ার পরে আপনি চিন্তায় হতাশায় দোকানে বসে বসে সময় কাটাতেন? আওয়াজ আসতো না? আপনার কাছে যদি আল্লাহর পক্ষ থেকে খবর আসতো যে আব্দুল মান্নান আগামী রমজান পর্যন্ত তোমার হায়াত নাই, এই খবরটা পাওয়ার পরে আমি তখন দোকানে বসে বসে সময় কাটাতাম? খেলাধুলায় লিপ্ত থাকতাম? অযথা সময় কাটাতাম? এই খবর আসার পরে সবার কাছ থেকে মাপ নিয়া ক্ষমা চেয়ে নিয়ে যার যার সাথে অন্যায় করেছি, চোখ রাঙাইছি, গালের মধ্যে চট দিছি, একটা ধমক দিছি, ক্ষতি করেছি, ওজনে কম দিছি, এক কথায় যেই কোনোভাবে কাউকে ঠকাইছি, সবার কাছে গিয়ে গিয়ে মাপ চেয়ে কান্নাকাটি করে মসজিদের কোনায় বসে 24 ঘন্টা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সেজদায় পড়ে থাকে, তার ঠিক কিনা বলে? তাহলে এটা বুঝতেন যে আগামী রমজান পর্যন্ত হায়াত না থাকলে আপনি এটা করতেন, কিন্তু আগামীকাল পর্যন্ত আপনার হায়াত আছে এই ব্যাপারে গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি? তাহলে প্রতিটা দিনকে আপনার জীবনের শেষ দিন মনে করেন, প্রতিটা ঘন্টাকে আপনার জীবনের শেষ ঘন্টা মনে করেন, প্রতিটা দেখাকে আপনার শেষ দেখা মনে করেন। আপনি চৌরাস্তা বাজারে গিয়েছেন, আপনার একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বললেন আসসালামু আলাইকুম, ভাই ভালো থাকবেন, দোয়া করবেন। আপনি কি জানতেন যে এটা আপনার শেষ দেখা? এমনটা কি কখনো হয় নাই যে এটার পরে লোকটা বাড়িতে এসে স্ট্রোক করে মারা গেছে, এমন তো হয় নাই? তাহলে ভাইয়েরা আমার একটু খেয়াল করুন, আপনাদের কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, আপনাদের কারো মনের মধ্যে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ধরা পড়ে গেছি, আমরা চিপার মধ্যে পড়ে গেছি, কারণ সমাজটা হচ্ছে এমন এক পরিস্থিতি যে সমাজের মধ্যে ঠুসঠাস পার্টিওয়ালাদের শক্তি বেশি, ঠিক কিনা বলো? এখন দুনিয়াতে হক কথা বললে, সত্য কথা বললে ঠুসঠাসের ভয় আছে, আবার খুন করেন, খুন করেন, অপহরণ করেন, একদিন তো মরাই লাগবে, লাগবে কিনা বলে? কিন্তু আল্লাহর কাছ থেকে তো বাঁচার কোনো সুযোগ, সেই জন্য আল্লাহটাকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে জাগ্রত করার জন্য কথাগুলো বলি। মনে কষ্ট নিচ্ছেন নাকি? বিষয়টা এমন না যে আমি আপনাদের এলাকা থেকে ভোটে দাঁড়াবো, এমন নাকি? বিষয়টা এমন না যে আপনাদের কারো বাড়ির সাথে আমার বাড়ির সীমানা ঠেলাঠেলি আছে। বিবেককে প্রশ্ন করেন যে হুজুর যে কথাটা বললো এটা কি ওনার বাপের বানানো কথা বললো, অথবা কি ওনার বাড়ির সাথে আমাদের বাড়ির সীমানা ঠেলাঠেলি আছে, অথবা না জানি উনি আমাদের এলাকা থেকে ভোটের জন্য দাঁড়ায়, এমন কোনো ঘটনা আছে? বুঝে নিবে, নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে ইতিবাচক চিন্তা চেতনা নিয়ে একটু চিন্তা করবেন যে মরাই যেহেতু লাগবে, তাহলে হুজুরের কথাগুলো ঠিক, ঠিক ঠিক কিনা বলেন? আপনি মরার পরে যতই সোজা হওয়ার চেষ্টা করবেন কোনো লাভ হবে না। একটা ব্যাঙ আর সাপ, ব্যাঙ আর সাপের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব ছিল। তো একদিন ব্যাঙ সাপকে বলল, ভাই আমার বন্ধু, তোমার সাথে আমার খুব বন্ধুত্ব, আমি চাই যে তুমি সব সময় নিরাপদে থাকো, তবে নিরাপদে থাকার জন্য আমি তোমাকে একটা উপদেশ দেই। সাপ তখন সাথে সাথে চোবল উঠে
ফুসফাস করে বললো, বেটা দেহের দিক থেকে আমি তোর চাইতে অনেক বড়, আর আমার একটু সবাই খুব ভয় পায়, তুই আমার উপদেশ দিবি এটা আমি মানতে পারি না, এটা একটা বেয়াদবি। ব্যাং তখন বললো, বন্ধু আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে বাঁচাবার জন্য কথাগুলো বললাম, অথচ তুমি এটাকে ইতিবাচক হিসেবে দেখলে না। তবে মনে রাখবে একদিন না একদিন আমার এই কথাটা তোমার কাজে লাগবে, কিন্তু কাজে লাগলেও তখন তুমি কাজে খাটাতে তুমি বুঝবা, কিন্তু বুঝে হইলেও কাজে লাগাতে পারো। সাপ চলে গেলে যাওয়ার সময় মনে রাখবে যে সাপ যত বেশি লম্বা তার বিপদ তত বেশি, ঠিক কিনা বলো? আর ছোট হইলে মোটামুটি এমনি সেমনি চলে যাওয়া। তো সাপ যখন যাচ্ছে, ব্যাংক কি উপদেশ দিল? সাপ ব্যাংকে জিজ্ঞেস করলো, তুমি আমার কি উপদেশ দিতে চাওয়াচ্ছা বলো? কয় যে তুমি যখন হাঁটবা হাঁটার সময় সোজা হয়ে হাঁটবা, কি হয়ে হাঁটবা? তা তুমি যখন বাঁকা হয়ে হাঁটো তখন তোমার এই বাঁকা হওয়াটা সুবিধাজনক মনে হয় না, যে কোনো মুহূর্তে বাড়ি খাওয়ার মায়ের খাওয়ার সম্ভাবনা। সাপ তখন গুরুত্ব না দিয়ে পাত্তা না দিয়ে চলতে লাগলো, আর এইভাবে আঁকা বাঁকা হয়ে যখন চলতে লাগলো, হঠাৎ করে সামনে গিয়ে পড়লো এক মোস্তাক বিপদ, জালের মধ্যে, ওই যে কারেন্টের জাল বসেছে মাছ ধরার জন্য, জালের ভিতরে গেছে আটকে আটকে যাওয়ার পরে এখন তারা যখন মেরে সেপটা করে রাস্তার মধ্যে, আমরা সাপের মারি সোজা করি না, কি করি? সোজা করি, অর্থাৎ কয় হাত হয়েছে একটু মাফি চেষ্টা করি। এখন এইভাবে রাস্তার উপরে মেরে ওরে সোজা করে রাখা হলো, ব্যাংক তখন দূর থেকে সাপের এখন রু আসে আর দেয়, ব্যাংক তখন দূর থেকে বলতে যে বন্ধু তোমাকে আমি কতবার বলেছিলাম একটু সোজা হয়ে চলো, সোজা হয়ে চলো, আঁকা মাকা চলতে গেলে হয়তো মানুষের হাতে মার খাবে, না হয় কোনো কিছুর সাথে আটকে গিয়ে তোমার প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরে সোজা হইলে ঠিকই, তবে মরার পরে সোজা হইছো, মরার আগে সোজা হইলে না, আমার কথাটা ধরলে না, এরকম মানুষ আছে না? না, মরার আগে সোজা হইতে বারবার বলি কিন্তু সোজা হতে চাই না। যখন ওই হুজুরে জানাটা দেয়, যে হুজুর এতদিন ওয়াজ করছে ওই হুজুর দানা না পড়ায়, আর হুজুরের সামনে নিয়ে একেবারে হাত পা সোজা করে দিয়ে শুয়ে আছে, ঠিক কিনা বলে? হুজুর তখন জানা না পড়ায় ঠিকই, সমাজের চাপে এলাকার চাপে, আর মনে মনে চিন্তা করে হাইরে ভাই এই সোজা হওয়ার জন্য কত ওয়াজ করলাম সোজা হইলে না, কিন্তু মরার পরে তো ঠিকই সোজা হইলা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা একটু সোজা হয়ে যা, আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যেরকম আমি আরাফার দিনে রোজা রাখলে পিছনের এবং সামনের দুই বছরের গুনাহ মাফ করে দিবেন কে? দেখেন এই আরাফার দিনের এই জিলহজ মাসের প্রথম নয় দিনের গুরুত্ব কেন আল্লাহর কাছে বেশি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন মিন আইয়ু يتق الله فيه عبدا من النار من يوم عرفه আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেয়। এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, যেটা বছরের আর কোনোদিন করা হয় না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই হাদিসের মধ্যে তোমার রাসূল যে বলেছেন আরাফার দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়, আল্লাহ গো ওই মানুষের নামের ভিতরে আমার মতো গুনাহগারের নামটা তুমি রেখে দিও। আমি আব্দুল মান্নানের গুনাহ আছে আপনাদের নাই? যারা জবাব দিলেন না তারা বেগুনা, তাহলে আপনারা যদি বেগুনা হয়ে থাকেন হাত উঁচু করে বলেন আমার একটু মাথা ব্যথা আছে, একটু পানি পড়া দিয়ে দিয়ে, আমার কাছে পানি পড়ার জন্য আসার দরকার না, দোয়া চাওয়ার দরকার নাই, যাদের গুণা নাই তাদের কাছে আমি যাব, আমি মসজিদের খতিব, আমার গুণা আছে, আছে না নাই? আপনাদের নাই তো? থাকলে আজকে এখান থেকে যে শিক্ষাটা নিবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে এখন থেকে দোয়াটা চালু করে দিবেন, আল্লাহ আরাফার দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়ার ওয়াদা তোমার আছে, সেই মানুষের নামের ভিতরে আমার মতো গুণাগারের নামটা ঢুকাই দিবে। আরো দূর কোন আমি দুই নম্বরে, ওয়াইন্নাহু লায়াতনু সুম্মা ইউবাগি বিহিমুল মালাইকাতা ফায়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে ফেরেশতাদের সাথে গর্ব করে অহংকার করে বলে, ও আমার ফেরেশতারা তোমরা দেখো আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা, এরা আমার কাছে কান্নাকাটি করতেছে, দোয়া চাইতেছে, কেন তারা কেন আসলো, তারা কি চাই,
তখন ফেরেশতারা বললেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা তখন বলে এরা চাই, এরা আমার সন্তুষ্টি চায়, এরা আমার কাছ থেকে গুনাহ মাফ চায়। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, আরাফার ময়দানে উপস্থিত সমস্ত হাজি সাহেবদের গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আপনি এখান থেকে শিক্ষা নেন, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ হাজি সাহেবদের গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন, ও আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা তুমি করেছো, ওদের নামের সাথে আমার মতো গুনাহগারের নামটাও ডুবাইয়া দিও। আরো জোরে বলুন আমিন। তিন নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন ইনদাল্লাহি আফদালু মিন আশর জিলহজ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে প্রশ্ন করলেন, আল্লাহর 365টা দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন কোনটা? সাহাবা ইকরাম কোন বিষয় জানলেও বলতেন, আমরা কিছুই জানি না, আল্লাহ সব জ্ঞান আল্লাহর নবীকে দান করেছে। আমরা তো কিছু জানলে ফড়ার ফড়ার করি, ঠিক কিনা বলে? দুই তিনজনে কথা বলে উনি ওনাদের কথা বন্ধ করে দিয়ে কয়েছে, বেটা আমি কি করে হেঁটে হবো? আসলে না এরকম পণ্ডিত, যত চুপ থাকবেন তত শিখতে পারবেন। এই জন্য দেখবেন যারা তত বেশি জ্ঞানী তারা কথা বলে কম, তারা কথা বলে কম। সাহাবাইকরামকে নবীজি প্রশ্ন করেছেন, তোমরা কি জানো 365টা দিনের মধ্যে কোন দিনগুলো আল্লাহর কাছে সবচাইতে দামি সর্বোত্তম? সাহাবাইকরাম এত জ্ঞানী হওয়ার পরেও, কারণ সাহাবাইকরাম জ্ঞান নিয়েছেন সরাসরি আল্লাহ নবীর থেকে, সুবহানাল্লাহ, এত জ্ঞানী হওয়ার পরে বলতেন জানার আগ্রহ কত? যদি বলতেন হ হুজুর আমরা জানি, তাহলে কি রাসূল বলতেন? কিন্তু সম্মানটা কেমন? রাসূলের সম্মানে বলতেন, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ তার রাসূলকে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, ক্বালা বর্ণনাকারী বলেন, ফাকালা রাতুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরামদের মধ্য থেকে এক সাহাবী দাঁড়ায়া গেলেন, জিজ্ঞেস করলেন হুজুর কোন দিনগুলো উত্তম? নবীজি বললেন, হুন্না আফদালু আমা আদাদুহু হুন্না জিহাদান ফি সাবিলিল্লাহ। ক্বালা হুন্না আফদালু মিন আদাদিহিন্না জিহাদান ফি সাবিলিল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর জিলহজ মাসের এই প্রথম 10টা দিন এতটাই কি দামি যে আল্লাহর কোন বান্দা নিজের জান এবং মালকে বিসর্জন দিয়ে উৎসর্গ করে দিয়া আল্লাহ দিন বিজয়ের জন্য যুদ্ধ করার জন্য ময়দানে জিহাদ করতে চলে গেল 10 দিন? কয় দিন? 10 দিন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সব পাবে, ওই মুজাহিদের চাইতে কি এই জিলহজ মাসের 10টা দিন দামি? কথা কি বুঝাতে পেরেছি? মুজাহিদের 10 দিনের জিহাদের পাল্লা দামি নাকি জিলহজ মাসের এই প্রথম 10টা দিন দামি? আল্লাহ নবীজি বললেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সাথে ময়দানে 10টা দিন রক্ত হয়ে সংঘর্ষ করে রক্ত হয়ে জিহাদ করতে গিয়ে যেই পরিমাণ সওয়াব না মুজাহিদ পাবে তার চাইতে উত্তম সওয়াব হলো জিলহজ মাসের এই 9 দিনে যারা আমল করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আল ফজরের মধ্যে আমি খুতবাতে যেটা তেলাওয়াত করেছিলাম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, শফা কসম ফজরের সময়ে, ওয়াল লায়ালিন আশ এবং জিলহজ মাসের প্রথম রাত প্রথম 10 রাত্রি, সুবহানাল্লাহ, আল্লাহ যদি কোনো বিষয়ে কসম করেন সেই বিষয়ের দাম কি কম না বেশি? আরো জোরে বলেন, আল্লাহ কসম না করলেও তো আমরা বিশ্বাস করতাম। তার মানে বোঝা গেল, দেখেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব মর্যাদা, আমি জুমার সময় তো এই জন্য এই সবগুলো কথা বলা যায় না, বিশ্লেষণ করা যায় না, ব্যাখ্যা করা যায় না। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমার সব দিন প্রিয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, কলিজার টুকরা মুসল্লি সহ মা বোনদেরকে আমল করে আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান হওয়ার সৌভাগ্য নসিব করে বলি আমি। অনেক হাদি সাহেবেরা মক্কাল মুকাররমা থেকে ফোন করেছেন যে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে মাওলানা রেদওয়ানুল বারী সাহেব হুজুর শারীরিকভাবে অসুস্থ, নাসিম ফারুকী স্যার সহ অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন,
অসুস্থ, হজের কাজ তো শারীরিক ভাবে অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, পা ফুলে যায়, শরীর ব্যথা করে। আল্লাহ তাআলা যেন এই প্রিয় মানুষগুলোকে সুস্থ এবং সুন্দরভাবে যেইভাবে আল্লাহর বিধানগুলো পালন করলে আল্লাহ তাআলা হজ মাবরুর নসিব করবেন, সেইভাবে আল্লাহ তাআলা তারা সহ সারা বিশ্বের সমস্ত হাদিস সাহেবদের আল্লাহর মেহমানদের হজগুলোকে আদায় করা তৌফিক দান করুন। আর আমরা যারা উপস্থিত আছি, মালিক যেন অন্তত মৃত্যুর আগে একটা বার আমাদের সবাইকে আল্লাহর ঘর তাওয়াফ করা, নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার তৌফিক দান করে বলি আমি। আগামী জুমাবারে, যদিও আজকে আমি এগুলো নোট করেছি অনেক কষ্ট করে, সেগুলো হচ্ছে আপনারা জানেন আমি শিরোনামটা দিয়ে রাখি আগামী জুমাবারের বিষয় শিরোনাম, সেটা হচ্ছে পৃথিবীর মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য। আপনারা দেখেন আমাদের দেশেও বিভিন্ন আলেমরা মাঝে মাঝে ওয়াজের মাহফিলে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, বলে না বলে কিনা বলে। আবার দেখি মাঝে মাঝে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন তরিকার বড় বড় হুজুররা একত্রিত হয়ে সেমিনারও করে, করে কিনা বলে, যে কিভাবে আমাদের এই অনৈক্য মতানৈক্য দূর করা যায়, আমাদের শান্তি প্রতিষ্ঠা করা যায়, আমরা সব আলেমরা যদি একত্রিত হই তাহলে বাতিল শক্তি আর মাথা চাড়া দিতে পারবে না, এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে, মানুষ শান্তিতে থাকবে, এই নিয়তে তখন সেমিনারের আয়োজন করে, করে কিনা বলে। আবার গোটা পৃথিবীর মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য ওআইসি বলেন, তারপরে ইউরোপীয় ইউনিয়ন বলেন, এরপরে জাতিসংঘ বলেন, সোভিয়েত ইউনিয়ন বলেন, বিভিন্ন রাষ্ট্রগুলো বিভিন্ন সংস্থাগুলো মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক মাসের পর মাস ব্যাপী বিভিন্ন সম্মেলন করে, সাংবাদিক সম্মেলন করে, সেমিনার করে, করে কিনা বলেন। আপনারা বলেন আজ পর্যন্ত পৃথিবী থেকে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, বলেন হয়েছে? বরং প্রতিনিয়ত দেখবেন কোথাও না কোথাও মুসলমানেরা মার খাচ্ছে। এই যে জাতিসংঘ যেটাকে বলা হয়, আমি এটাকে জাতিসংঘ বলি না, এটা হচ্ছে জাতি আর অজাতের, জাতে আর অজাতের সংঘ, এটা জাতিসংঘ না, এটা হচ্ছে জাতে আর অজাতের। এই অজাতের সংঘগুলো যখন মুসলমানদের উপরে কোনো মায়ের দেখে মুসলমানরা মার খায়, তখন তারা শুধু একটি নিন্দা জানায়, কি জানায়, আর কাজে এটা ঠিক হয় নাই, ইসরায়েলের এটা ঠিক হয় নাই, আমেরিকার এটা ঠিক হয় নাই, চীনের এটা ঠিক হয় নাই, ভারতের এটা ঠিক হয় নাই, এই এতটুকু শেষ, এতটুকু। কিন্তু পৃথিবীর কোন প্রান্তে যদি একজন খ্রিস্টান মারা যায়, একজন ইহুদি মারা যায়, একজন বৌদ্ধ মারা যায়, একজন হিন্দুর গায়ে যদি কেউ আঘাত করে, তখন সমস্ত শিয়ালগুলো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে, ঠিক কিনা বলো? তারা সবাই ঐক্যবদ্ধ। আর যখন মুসলমানদেরকে পাখির মতো মারে, আহারে ফিলিস্তিনের কথা কি বলবো, খোলা আকাশের নিচে জায়গা নাই, একই তাবুর ভিতরে গুলি বর্ষণ করে 27 জনকে, 37 জনকে, 50 জনকে, এভাবে প্রতিদিন মুসলমানদেরকে মারতেছে কিনা, ঠিক কিনা বলে? শান্তি কি প্রতিষ্ঠা হয়েছে? আর আজ থেকে 1500 বছর পূর্বে মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিদায় হলের ভাষণে যে কথাগুলো বলে গেছেন মানবতার জন্য, এই কথাগুলো শুধু মুসলমানদের জন্য না, বরং গোটা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের জন্য এটা কল্যাণকর, এটা শান্তিপ্রিয়, এটা মঙ্গলজনক, ঠিক কিনা বলে? যদি সেই কথাগুলো নবীজির রেখে যাওয়া, আপনারা একটা তথ্য দিই আপনাদেরকে, আমাদের দেশে ঘন্টার পর ঘন্টা সম্মেলন হয় মানুষের শান্তি খোঁজার জন্য, পয়েন্ট বের করে, এজেন্ডা বের করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হলের ভাষণ দিয়েছেন মাত্র 27 মিনিট। কয় মিনিট ধরে বলে? আজকে একটা ছোট্ট একটা প্রশ্ন দিয়ে দিলাম, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের এই ভাষণ দিয়েছেন, এটা কত মিনিট? 27 মিনিট। এই 27 মিনিটের বক্তব্য গোটা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষদের জন্য বরকতময় কল্যাণকামী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সুবহানাল্লাহ। যদি আমরা সেই বিদায় হজের ভাষণের কথাগুলোকে আলোচনা করি, ইনশাআল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রের মধ্যে বরকত নেমে আসবে, কল্যাণ নেমে আসবে, মারামারি হবে না, কাটাকাটি হবে না, গুম খুন হবে না, ঘুষ আসবে না, দুর্নীতি হবে না, হবে কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী জুমা পর্যন্ত নেক হায়াত দান করে বলি আমি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।